হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি ছেলে ছেলেবাবুদের ফতোয়া ডিজাইন কাটিং এবং সেলাই ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখুন এখানে আমি একটি কাপড়কে চার পাট করে নিয়েছি দুই বাঙ্গা দিয়ে তারপরে এখন আমি ফতোয়াটি লম্বায় নিব এখানে আমি বারো ইঞ্চি এখন আমি গলার মাপ নিব তো এখানে আমি গলার পাশের মাপ নিয়েছি দুই ইঞ্চি এবং গলার লম্বায় নিচ্ছি আমি এখানে তিন ইঞ্চি আর যেহেতু ফতুয়াটির জামা ফতুয়াটির সামনের সাইডে বোতাম হবে পুরোপুরি খোলা থাকবে তাই এখানে আমি তিন ইঞ্চি দিয়েছি তো এখন আমি কাদের মাপ নিচ্ছি কাদের মাপ এখানে আমি দুই ইঞ্চি নিচ্ছি এখন মুলের মাপ নিবো তো এখানে আমি আর মুলের মাপ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি মুলের মাপ তো চার ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি নেই এখন আমি বডির মাপ নিব বডির মেন মাপ হচ্ছে ছয় ইঞ্চি আমি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বাড়তি নিয়েছি সাত ইঞ্চি নিয়েছি তো এখন আমি আরমুলের যে শেপটা আছে সেটা করে নিয়েছি এবং কোমরের মাপ নিচ্ছি এখানে আমি ছ ইঞ্চি নিচ্ছি আর কোমরের সাইডে দিয়ে একটু হালকা ডুলা হবে তাহলে দেখতে সুন্দর লাগবে ফুতোটি তো একটু রাউন্ড শেপ করে নিলাম কোমরের সাইডে দিয়ে এখন আমি জামার গলার এখানেও রাউন্ড শেপ গুল গলার রাউন্ড শেপ করে নিয়েছি তো এখন আমি দাগ দাগ অনুযায়ী সম্পূর্ণ কাপড়টিকে কেটে নেব দেখুন তো আমি নিচে রাউন্ড শেপ অনুযায়ী কাপড়টিকে রাউন্ড করে তারপরে কেটে নিয়েছি এখন আমি আরমুলের শেপ অনুযায়ী কেটে নিয়েছি এবং গলার শেপ অনুযায়ী আমি গলাটিও কাটিং করে নিচ্ছি এখন আমি সেলাইয়ের সেলাইয়ের এখানে নিয়ে এলাম তো এখানে আমি ফার্স্ট টাইমে ফুতোয়াটির কাতগুলো আমি সেলাই করবো তো এখানে আমি আপনাদের আপাতত একটি শিলি দিয়ে দেখিয়ে দিয়েছি এখানে আমি ডাবল শিলি দিয়েছি অবশ্যই আপনারা ডাবল শিলি দেবেন তো এখন আমি আরেকটি কাপড় নিয়েছি এটা হচ্ছে হাতার কাপড় তো এটা লম্বাই আছে সাড়ে চার ইঞ্চি নিয়েছি লম্বা যেহেতু ছোটো বাচ্চাদের এখন আমি এটাকে আরেকটি বাঙ্গা দিয়ে চারপাট করে নিয়েছি এবং এখানে আছে পাশ বরাবর আছে পাঁচ ইঞ্চি তো এখন আমি কাত থেকে এখানে আমি দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এখন আমি আবার হাতার মোহরির মাপ নিয়েছি ছ চার ইঞ্চি এখন হাতার মোহরি থেকে মূল পর্যন্ত দাগ দিয়ে আমি আড়মুলের যে রাউন্ড শেপটা আছে এটা করে নিয়েছি তো এখন আমি দাগ অনুযায়ী সম্পূর্ণ কাপড়টি কেটে নিচ্ছি এটা হচ্ছে শর্ট হাতা তো এই তো আমার হাতাটি কাটিং করা হয়ে গেছে এখন এখানে হাতাগুলো একসাথে লাগানো ছিল তাই এটাকে কেটে নিলাম এখন আমি হাতার মুহুরিটাকে সেলাই করে নিব আমাদের সাধারণত ছেলেদের শার্টের মধ্যে যেভাবে একটা শিলি থাকে আমি ঠিক সেরকমই একটা শিলি দিয়েছি এখানে ডাবল সিলি দেবো না তো আমি একটা হাতা সেলাই করে নিয়েছি এবং সেমভাবে আমি আরেকটি হাতাও সেলাই করে নিচ্ছি দেখুন এই তো দুইটি হাতেই আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ বডির পার্টটিকে আমি ফার্স্টে মেলে নেব তো এই তো দেখুন সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিচ্ছি তো এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো এখানে দেখুন ফতোয়াটির সামনের পার্ট আমি ঠিক মিডেল বরাবর আমি কেটে নিয়েছি এখন আমি জামার সামনের পার্টের এক সাইড থেকে যেখানে ঠিক মিডেল বরাবর কেটেছিলাম সেই এক সাইড থেকে আমি এখন উল্টো পাশে ফার্স্ট টাইম জামার গলা পার্টটি রেখেছি তো এখন রেখে আমি উল্টো পাশে রেখে আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি দেখুন সম্পূর্ণ গলাটির মধ্যে আমি পাইপিং লাগিয়ে নিয়েছি পাইপিংগুলোকে এখন আমি হালকা দিয়ে দিয়ে কেটে কেটে তারপর আমি সোজা পাশে এনে বাঙ্গা দিয়ে সেলাই করে নেবো তো সরি এখানে আমি জামা বলার জন্য এটা হচ্ছে ফুতোয়া তো আমার মুখে দিয়ে সবসময় জামা বেরিয়ে আসে তো এই তো দেখুন সম্পূর্ণ সাইডগুলোর মধ্যে আমি মোটা বাঙ্গা দিয়ে তারপর আমি পাইপিংটাকে সেলাই করে লাগিয়ে নিয়েছি তো পাইপিংটাকেও সেলাই করা হয়ে গেছে এখন আমি জামার হাতাটা লাগাবো কাদের মধ্যে তো এখন আমি হাতাটা ঠিক মেডেল বরাবর একটা চিহ্ন দিয়েছি এবং কাদের যে ঠিক মিডেল বরাবর আছে সেখানে আমি রেখে তারপরে আমি হাতাটিকে সেলাই করে নিচ্ছি আর হাতাটিকে এখানে আমি উল্টো পাশে রেখেছি এবং জামার পাটটিকে আমি সোজা পাশে রেখে তারপরে সেলাই করে নিয়েছি তো এই তো সেলাই করা হয়ে গেছে আমার দুটো হাঁটায় আমি হাতায় আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো এখন আমি আরেকটি কাপড় নিয়েছি কাপড়টির পাশ বরাবর আছে দুই ইঞ্চি তো এখন আমি এটাকে জামার যে সামনে বুতামের গড় এবং বুতাম যে এখানে লাগাই সেটা সেলাই করব তো ফার্স্টে আমি বুতামের যে বুতাম যে গড়ের মধ্যে লাগাই সেটা আমি সেলাই করে নিচ্ছি এটাকে আমি ফার্স্টে ও পট্টিটিকে উল্টো পাশে রেখে সেলাই করে আমি সোজা পাশে এনে সুন্দর করে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব তো এটাকে আমি উল পুরোপুরি উলটিয়ে নেব উলটিয়ে তারপরে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব তাহলে পট্টিটি দেখতে সু সুন্দর লাগবে তো তো এটাকেও সেলাই করা হয়ে গেছে তো আমি একদম সাইডে দিয়ে আরেকটি সেলাই দিলাম তো এখন আমি যে বুতামের গড়টা আছে সেটাকে আমি সেলাই করব তো এটা সেলাই করার সময় কিন্তু সোজা পাশে রেখে সেলাই করে তারপরে উল্টো পাশে গুড়িয়ে সে গুড়িয়ে বাঙ্গা দিতে হবে বাঙ্গা দিয়ে সেলাই করতে হবে তো দেখুন সোজা পাশে আমি সেলাই করেছি এবং এখন আমি উল্টো পাশে এভাবে চেপে চেপে ধরে আমি আঙ্গুল দিয়ে চেপে দিয়ে ধরে তারপরে আমি উল্টো পাশে এনে বাঙ্গা দিয়ে সেলাই করব তো আমি এটাকে সম্পূর্ণ পুরোপুরি উল্টিয়ে নেব পুরোপুরি উলটিয়ে তারপরে আমি সেলাই করে নিব তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখুন এই তো দুইটা পার্টি আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি একটা মোটা সেলের মাধ্যমে আমি এটাকে চাপ সেলি দিয়ে নেব যাতে বডির পার্টগুলো সেলাই করতে সুবিধা হয় তো এই তো দেখুন সামনের পার্টটাও আমার সেলাই করা হয়ে গেছে তো এখন আমি বডির পার্টটা আমার বডির মেজারমেন্ট অনুযায়ী আমি সেলাই করে নেব তো এখানে আমি আমার বডির মাপ নিচ্ছি তো এখানে তেরো ইঞ্চি আছে আমি দুই পাশ দিয়ে এক ইঞ্চি করে করে আমি এখানে কাপড় দাগ দিয়ে নিচ্ছি দুই পাশ দিয়ে এক ইঞ্চি করে করে তো এ তো দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি হাতার মোহরির দি থেকে আমি সম্পূর্ণ বডিটিকেও সেলাই করে নেব তো এখানে আমি হাতার মোহরির মাপ নিয়ে নেই আমি যতটুকু মাপ ছিলাম আমি এক আধা ইঞ্চির মতো কাপড় বাড়তি রেখে আমি সম্পূর্ণ কাপড়টিকে রেখে দিয়েছি তো দুই পাশে আমার সেলাই করা হয়ে গেছে দেখুন এখানে আমি অবশ্যই ডাবল সিলি দিয়েছি আপনারা অবশ্যই ডাবল সিলি দেবেন তো এখানে দেখুন এখন আমি জামার যে নিচের পার্টটি আছে নিচের যে রাউন্ডটা আছে সেটাকে আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি এখন বাঙ্গা দিয়ে চিকন বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেলে আমার জামা ফতোয়াটি কমপ্লিট হয়ে যাবে আপনারা কিন্তু বাচ্চাদের জন্য এইভাবে খুব সুন্দরভাবে সহজে এইভাবে এগুলো এরকম ফতোয়া বানাতে পারেন চাইলে তো আর দেখতেও সুন্দর লাগবে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ